প্রিয় শিক্ষার্থী কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জ্যোতিকা রানী সরকার সহকারী শিক্ষক বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আমি আজ নবম শ্রেণী অর্থনীতি পড়াবো তোমাদের আজকে পাঠ হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ জাতীয় আয় কাকে বলে একটি দেশ উন্নত কি অনুন্নত না উন্নয়নশীল তা জানা যায় জাতীয় আয় থেকে আর একটি দেশের জাতীয় আয় জানা যাবে সেই দেশের জাতীয় আয়ের পরিমাপ থেকে এখন আমি তোমাদের জানাবো জাতীয় আয় কাকে বলে জাতীয় আয় হচ্ছে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর সে দেশের চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যকে জাতীয় আয় বলা হয় এখন আমাদের আছে জাতীয় আয়ের ধারণা জাতীয় আয়ের ধারণা হচ্ছে মোট দেশজ উৎপাদন মোট জাতীয় আয় নিট জাতীয় আয় মোট দেশজ উৎপাদন কি সংক্ষেপে বলা হয় জিডিপি ইংরেজিতে বলা হয় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশে সাধারণত এক বছর ধরা হয় সেই দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্য সমষ্টিকে বলা হয় মোট ইংরেজিতে বলা হয় গ্রস ডোমেস্টিক কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর সে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্য সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদন ধরো আমাদের দেশে তিনটি দ্রব্য উৎপাদন এখানে ধরো 1000 কুইন্টাল ধান 1000 টি জামা 1000 টি কলম উৎপাদন করা হলো এইখানে হচ্ছে তোমার হচ্ছে 1000 কুইন্টাল ধান এই 1000 কুইন্টাল ধানের সঙ্গে তোমার বাজার মূল্য গুণ করতে হবে 1000 কুইন্টাল ধান গুণ এর বাজার মূল্য যোগ 1000টি কলমের কথা বলছি 1000টি কলম এর বাজার মূল্য এবার এর সাথে যোগ করো 1000টি জামা এই 1000টি জামার বাজার মূল্য গুণ বাজার মূল্য এইটাই এই তিনটি হচ্ছে আমাদের দেশের দেশজ উৎপাদন এখন আসি আমাদের মোট জাতীয় আয় জিএনআই জিএনআই আছে ইংরেজিতে বলা হয় গ্রস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় মোট জাতীয় আয় হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে সেই দেশের সাধারণত আর্থিক বছরে সেই দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্য সমষ্টি হচ্ছে মোট জাতীয় আয় মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায় নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলস্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দুয়ের বিয়োগফলকে বোঝানো হয় এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে আয়ের এটি যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হয় বাংলাদেশের বর্তমান বর্তমানে দুটি হচ্ছে সত্য এখানে এটি ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এখন আমরা আসি নিট জাতীয় আয় নিট ন্যাশনাল ইনকাম এখানে দেখো আছে যে এনএনআই নিট ন্যাশনাল ইনকাম নিট ন্যাশনাল ইনকাম কাকে বলে কোন জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবসায় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে মূলধন ব্যবহারজনিত অবসায় বলতে আমরা কোনটা বুঝি আমরা বুঝি যে উৎপাদনের ব্যবহারের অবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় ক্ষয় বলতে বিভিন্ন মেশিনপত্র পার্টসপত্র যেগুলো ক্ষয়ক্ষতিজনিত হয় সেগুলো মেরামত করার সময় যেটা খরচ হয় সেটি আছে মূলধনজনিত
অবসর বোঝানো হয়। এখন আমাদের পড়লাম আছে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি জিএনএনএল আর এবার আমরা করব মোট দেশজ উৎপাদন, মোট যত দেশজ উৎপাদনের পরিমাপ বা পদ্ধতি সময় কি কি। এখানে আছে মোট দেশজ উৎপাদনের পরিমাপ পদ্ধতি আছে তিনটি, পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি কি? উৎপাদন পদ্ধতিটা হচ্ছে একটি দেশের অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এইসব খাতে এক বছর উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশের উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশের অর্থনীতিটি হচ্ছে 15টি খাতে বিভক্ত করা হয়। এই খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশের উৎপাদন নির্ধারণ করা হয়। এবার আসে আমরা আয় পদ্ধতি। আয় পদ্ধতি, এই পদ্ধতি মোট দেশের উৎপাদন হল উৎপাদনের কাজে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন আর হচ্ছে সংগঠন। এক্ষেত্রে আমরা ভূমিতে পাই হচ্ছে খাজনা, মজুরির ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। ভূমি থেকে আমরা পাই খাজনা, শ্রম থেকে পাই আমরা মজুরি, মূলধন থেকে পাই সুদ, সংগঠন থেকে পাই মুনাফা। এখন আমাদের আয় পদ্ধতিটা হচ্ছে এখানে আসে খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা, এটাই আছে আমাদের আয় পদ্ধতি। এবার আছে আমাদের ধরো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিটা কি? ব্যয় পদ্ধতি, এই পদ্ধতি জিডিপি হলো কোন নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। আমাদের সমাজের যত কিছু আছে সমস্ত কিছু ব্যয়ের যোগফলই আছে আমাদের এই ব্যয় পদ্ধতিকে অন্তর্ভুক্ত করা হয়। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতে ভোগ ও বিনিয়োগ, ব্যয় সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব এইখানে আমাদের জানা আছে ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি। এখন আমরা আসি ধরো ওয়াই সমান সি যোগ আই যোগ জি যোগ এক্স মাইনাস এন। এখানে আছে সি সমান আছে ভোগ, আই সমান বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয় আর এক্স মাইনাস হচ্ছে রপ্তানি বিয়োগ আমদানি সমান নিট রপ্তানি। উপরোক্ত এই তিনটি পদ্ধতি উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, এই পরিমাপকৃত মোট দেশজ উৎপাদনের মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক আছে বলে আমাদের ধরা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্ত। তোমাদের বাড়ির কাজ তোমরা লিখে নাও, বাড়ির কাজ তোমাদের থাকবে জাতীয় আয়ের ধারণা সমূহ ব্যাখ্যা করা। এবার জিডিপি এর পূর্ণরূপ কি, জিএনআই এর পূর্ণরূপ কি, এনএনআই এর পূর্ণরূপ কি। ধন্যবাদ।